তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যে আমি একটা ফেসবুক পেজ খুলেছি, তো তুমি যদি কোনো কিছু জানতে চাও বা এমনি আমার সাথে কথা বলতে চাও তাহলে এসে পড়ো। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে সবার উপরে পিন করে রাখবো নে। আর আমি একটা রিকোয়েস্ট করবো যে এই ভিডিও আর গত রবিবারের ভিডিওটা তুমি তোমার ফ্রেন্ডস আর ফেসবুক গ্রুপে শেয়ার করো, যাতে এই ইনফরমেশন গুলো সবাই জানতে পারে। নাও ব্যাক টু দ্য ভিডিও। সো হে গাইস, কি অবস্থা? আমি গেমা ফ্রম ভাই, আমি গেমা এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আমি কথা কব অ্যানিহিলেশন গেম প্লে নিয়ে। কি গেম বের হয় নাই কি বলো ভাই? এখানে আমাদের ইউটিউবার ভাইয়া গেম বের করে ইনস্টল করে খেলেও ফেলছে। দেখো ভিডিওতে 4000 ভিউস আসছে, আবার লাইকও দেখো, অন্তত পক্ষে কমেন্ট সেকশনে লোকরা সাপোর্ট। যাই হোক, টাইটেল দেখে বোঝা যায় তো এটা কি ভিডিও লিখেছে ফার্স্ট। অন্তত পক্ষে স্পেলিংটা ঠিক করে লেখ। তো প্রথমে সবাইকে আমি থ্যাংকস বলতে চাই আমার রবিবারের ভিডিওতে এত সাপোর্ট দেওয়ার জন্য। আর আমি মিস্টার টয়েস লাইফকে থ্যাংকস বলতে চাই গ্রুপ স্ক্যাম নিয়ে ভিডিও বানানোর জন্য। তার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমি বড় ছোট সব কন্টেন্ট ক্রিয়েটারদের রিকোয়েস্ট করতে চাই যে তারাও তাদের অডিয়েন্সদেরকে এই স্ক্যাম সম্পর্কে জানায়। তো শুরুটা দেখে বুঝে গেছে যে আমি কথা বলবো ফেক অ্যানালিশন গেম প্লে ভিডিওস নিয়ে। তো এর আইডিয়া দিয়েছে ইনফিনিটি গেমার্স। আর আমার আগে যে এই টপিক নিয়ে ভিডিও বানিয়ে ফেলছে সে আমারই মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার, যার নাম ভ্যানিক্স। তার চ্যানেলের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ভাই আমি বুঝতেছি না যে অ্যানালিশের উপর কে কালা জাদু করছে, মানে একটার পর একটা ঝামেলা এসেই চলতেছে। অ্যানালিশন ডেভেলপার্স প্লিজ কোনো ট্রান্সিক বা ওজাকে ডেকে পুরা গেমটার ঝাড়ফুঁক করাও। আমার মনে হয় কেউ না কেউ তো জাদু তো না করছেই, তা না হলে এত সমস্যা আসে কোথা থেকে? মানে একটা সমস্যা না যাওয়ার আগে আরেকটা সমস্যা এসে পড়ে। তো আমি একবার অ্যানালিশন গেম প্লে সার্চ করার পর দেখি ফার্স্ট অ্যানালিশন গেম প্লে টেস্ট লিখে একটা ভিডিও আসে। তো আমি ভাবতেছি গেম বের হওয়ার আগেই গেম টেস্টের রিভিউ এসে পড়ছে। মানে এইটা দেখে অ্যানালিশন ডেভেলপার নিজেকে বলবে আমি জানতাম না যে অ্যানিমেশন গেমের লোগো আর উলস অফ সার্ভাইভাল গেমের লোগো হুবহু সেম টু সেম দেখতে। না কোইনসিডেন্স হইতে পারে, সমস্যা কি? চলো আগে দেখি। দাঁড়াও তো একটু পিছিয়ে যাও তো, মানে ক্রাইসিস এন্টারটেইনমেন্টের নাম এখন যে নেটিজ হয়ে গেছে তা তো আমি জানতাম না। ওকে চেঞ্জ করতে পারে আমি বুঝে খেয়াল করি নি। ভাই রে ভাই, আমি এটাও তো জানতাম না যে অ্যানিহিলেশনের টিউটোরিয়াল আর মেকানিক্স হুবহু রুলস অফ সার্ভাইভালের মতো। ওকে এটা বুঝে এসে ভুলে দিছে, ব্যাপার না, আমি আরেকটা ভিডিও দেখাই। না আমাকে কেউ বুঝা, আমার মাথার উপরে কি সি লেখা আছে? না কি মনে করছে, আমি কি পড়তে পারি না? এখানে হুবহু লেখা আছে কল অফ ডিউটি, আর মনে করছে কেউ দেখবেও না। ওকে লোগো না দেখলে কি মনে করছি লোকের কি জীবনে কল অফ ডিউটি খেলে নাই বা কল অফ ডিউটি দেখে নাই? ভাই এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই গেমের নাম খারাপ হচ্ছে। দেখো তো যারা এইসব ফেক ভিডিওগুলো ছাড়তেছে তাদের কত ভিউস, সবার হাজারের উপরে। তো কেউ কেন কষ্ট করে ভালো কন্টেন্ট বানাবে যদি এত ভিউস পাওয়া যায় এইসব ফেক ভিডিও বানায়? তো আজকে ভিডিওতে আমি এই কথা নিয়ে আসছি যাতে সবাই এসব বুঝতে পারে। আর এখানে আমি কোনো এক ক্রিয়েটারকে টার্গেট করি নাই, এরকম কয়েকশো লোক আছে যারা এরকম ভিডিও বানাইতেছে। তো এইসব ভিডিও আমার জানা মতে উঠে যাবে, কারণ আমি শুনছি অ্যানালিশন নিজে এইসব ভিডিওর উপর কমিউনিটি গাইডলাইন আর ফেক ইনফরমেশনের জন্য স্ট্রাইক দিবে। এই ভিডিও আসার সময় বোধহয় অলরেডি দিয়েও দিছে, কিন্তু এখন আমাদের তরফ থেকে জাস্ট একটা কাজই করতে পারবো, তা হলো লোকদের কাছে ইনফরমেশন পৌঁছানো। তো যারা এই ভিডিও দেখতেছো সবাই তোমাদের ফ্রেন্ড আর গ্রুপে এই ভিডিওতে শেয়ার করে দাও আর লাইক করো, যাতে এই ভিডিওগুলো আরো অনেক গেমারদের কাছে পৌঁছায়।
तो आज के वीडियो এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা। मुझे लगे जैसे Hennessy, कब चढ़ जाती मुझको पता नहीं, जरा पास आतू दिखे थोड़ी धुंधली, मैं भी ऐसा शुरू होता रुकता नहीं, जीव लाइक किंग साइज बड़ी स्पीड में, आज बड़े बड़ों से होता नहीं बीट में, जिन्हें कभी काफी रखता था आगे, आज वो ही पीछे खो गए हैं भीड़ में।